আর্থিক লোকসানের মুখে 2020 সালের পহেলা জুলাই বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল। দুটি বন্ধ হয় আরও আগে। বন্ধ হবার আগে 25টি পাটকলে 26,000 শ্রমিক কাজ করতেন। সোনালী আশ ঘিরে শত শত শ্রমিকের স্বপ্ন 3.5 বছর পর আবারও ডানা মেলেছে। ক্রমান্বয়ে 20টি রাষ্ট্রায়ত্ত পাটকল খুলে দেওয়ার সিদ্ধান্তের অংশ হিসেবে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন চালু হল খুলনার 3টি পাটকল সহ 6টিতে। পাটপণ্যকে লাভজনক করতে 30 বছরের জন্য ইজারার মাধ্যমে বেসরকারিভাবে এগুলো ছেড়ে দেয় সরকার। মালিকানার পরিবর্তে মাসিক ভাড়াভিত্তিক ব্যবহার হচ্ছে এগুলো। প্রতি 5 বছর পরপর 10% হারে ভাড়া বাড়ানো হবে। আগের যেসব শ্রমিক কাজে আগ্রহী বা সক্ষম, নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার শর্ত রয়েছে ইজারা চুক্তিতে। গত ডিসেম্বর থেকে দৌলতপুর জুট মিলে জানুয়ারি থেকে জেজেআই ও কার্পেটিং জুট মিলে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। বর্তমানে এসব মিলে দৈনিক প্রায় 64 টন পাট ও পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে। নতুন করে কাজ ফিরে পেয়ে হাসি ফুটেছে শ্রমিকদের মুখে। এখন যেটা চালু হয়েছে এটা মোটামুটি ভালোই চলে, অসুবিধা নেই, খারাপ নাই, ইনশাল্লাহ হাসি খুশি আছি আর কি। আর নতুন চালু হতে আমাদের খুব ভালোই লাগতেছে। পাট করে চালু হয়েছে, আমাদের মারবাড়ি মিলছে চালু হয়েছে। আমরা খুব গরিব, আমরা সব গরিব মানুষ এখানে এসে আশ্রয় নিয়েছি, আমাদের জন্য খুব উপকার হয়েছে। মিল বন্ধ ছিল 3 বছর, আমরা খুব অসহায় ছিলাম। এখন ফরসন গ্রুপ মিলটা চালু করেছে, আমরা অনেক খুশি। আরও যেগুলো বন্ধ আছে ওইগুলো যাতে চলে এই ব্যবস্থাগুলো যেন করে আর কি। এ 3টি বাদেও এ অঞ্চলের আরও 5টি পাটকল রয়েছে চালুর প্রক্রিয়ায়। এর মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে ইস্টার্ন জুট মিলে। চুক্তি শেষে হস্তান্তরের অপেক্ষায় খালিশপুর জুট মিল, টেন্ডার প্রক্রিয়া শেষে ঢাকা সক্সের সাথে চুক্তির অপেক্ষায় ক্রিসেন্ট জুট মিল, আর টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে স্টার ও প্লাটিনাম জুট মিল। সব মিলিয়ে সুদিন ফেরার অপেক্ষা খুলনার পাট শিল্পে। মিলগুলোতে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে জানিয়ে লোকসানি মিলগুলো নিয়ে লাভের আশা নতুন মালিক পক্ষের। প্রায় 20টা তাঁত আমরা রেগুলার অপারেট করছি, সাথে আনুষঙ্গিক যত সাপোর্টিং মেশিনারি সবই চলছে। এবং আমরা এখন উৎপাদনে ফুল সুইং উৎপাদনে যাওয়ার সক্ষমতা অর্জন করছি। যদি আমরা এর ডাইভার্সন গুডস যেগুলো আমরা তৈরি করবো ইনশাল্লাহ, শুজ, ব্যাগস, তখন হয়তো ইনশাল্লাহ আমরা লাভের মুখ দেখতে পারবো। নরসিংদীর ঘোড়াশালে রাষ্ট্রীয় পাটকল বাংলাদেশ জুট মিল কর্পোরেশন 2020 সালে লোকসানের মুখে বন্ধ হয়ে যায় কার্যক্রম। বেসরকারিকরণের পর 2022 সালে এটির উৎপাদন চালু করে জুট অ্যালায়েন্স লিমিটেড। 34 একর আয়তনের এ কারখানায় মাসিক উৎপাদন হয় 900 টন পণ্য। এটির বর্ধিতকরণের পরিকল্পনা করছে মালিক পক্ষ। প্রায় 900 মেট্রিক টন আমরা ছুঁয়েছি, এটাকে আমরা ইমিডিয়েটলি চেষ্টা করছি যেটা এটা বাই নেক্সট জুন জুলাই এটাকে 1050 ছাড়িয়ে নিয়ে যাওয়া। আমাদের দিকে যদি সরকার একটু সদয় ইয়েটা রাখেন, দৃষ্টিটা রাখেন, পূর্ণ সহযোগিতা পান, আমার যেটা মনে হয় যে আজ থেকে 5-7 বছর পর প্রবাবলি দিস ইজ গোয়িং টু বি অ্যানাদার মেজর ভার্টিক্যাল টু আর্ন ফরেন কারেন্সি। এ জুট মেলে বর্তমানে কর্মসংস্থান হয়েছে 3,000 মানুষের। নতুন করে কারখানার চাকা ঘুরায় খুশি কর্মচারীরা। খুব খুশি, প্রধানমন্ত্রী মিল উদ্বোধন করছে, এটা আমাদের ভালো হয়েছে, মিল ভালো চলবো, আমরা অনেকদিন করে কাজ করে খেতে পারবো। আশা করি যেভাবে চলতেছে এইভাবেই চলবে, আর বন্ধ হবে না। আমাদের এই এই জুট মিলে কাজবাজ করে আমাদের সংসার আদি ভালোভাবে চলতেছে। এদিন আনুষ্ঠানিক উৎপাদনে আসে সিরাজগঞ্জের রায়পুর জাতীয় জুট মিলস, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কেএফটি পাটকল, যশোরের রাজাঘাটের জুট ইন্ডাস্ট্রিজ। আবনমান এখন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।